দর্শক, 2024 কোপা আমেরিকার সামনে রেখে 16টি দলকে 4টি পটে বিভক্ত করেছে কনমিবল। ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছে কে কার বিরুদ্ধে কবে কোথায় মাঠে নামবে। তবে 2024 কোপা আমেরিকাকে সামনে রেখে ব্রাজিল ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে নেইমার জুনিয়র কি 2024 কোপা আমেরিকার আগে ফিট হতে পারবে কিনা। মূলত ভিডিওটি পুরো দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে নেইমার জুনিয়র খেলতে পারবে কি খেলতে পারবে না। উরুগুয়ের বিপক্ষে মারাত্মক এক ইঞ্জুরিতে পড়ে নেইমার জুনিয়র ছিটকে যায় 8 থেকে 10 মাসের জন্য ফুটবল থেকে। মূলত সেই ইঞ্জুরির কারণেই কিন্তু 2019 সালের কোপা আমেরিকা মিস করেছিলেন নেইমার জুনিয়র, এবং সেবার কিন্তু ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। নেইমারবিহীন দলটাই 2019 সালে আর্জেন্টিনাকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে, ফাইনালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তবে 2021 সালে ফাইনালে আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকা হারে নেইমাররা। তবে আরও একটি কোপা আমেরিকার সামনে এবং আরও একবার ইঞ্জুরিতে আছেন নেইমার জুনিয়র। তাই তো ব্রাজিল হাজার হাজার কোটি কোটি ভক্তরা চিন্তিত যে নেইমার জুনিয়র কি আদৌ ফিট হয়ে ফিরতে পারবেন কি না কোপা আমেরিকার আগে। তো কোপা আমেরিকায় ফিট হওয়ার জন্য নেইমার জুনিয়র যা যা করা দরকার তাই তাই করছে। নেইমার জুনিয়র যে কি কষ্টে আছেন সেই সমস্ত ভিডিও আমরা অনেক কয়বার আপলোড দিয়েছি, এবং নেইমার জুনিয়র কিন্তু তার নিজ বাসস্থানে সান্তোসে এবার কিন্তু তার চিকিৎসা করছেন। এবার কোনো ক্লাবের হয়ে তিনি চিকিৎসা করছেন না, এবার তিনি চিকিৎসা করছেন জাতীয় দলের ডাক্তারদের দ্বারা। মূলত নেইমার জুনিয়রকে নিয়ে ডাক্তাররা অনেক সন্তুষ্ট, এবং নেইমার জুনিয়র কিন্তু নিজের আপডেটটা নিজেই নিজের ইনস্টাগ্রামে প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছে। মূলত ব্রাজিলের ডক্টর রদ্রিগো লাসমার তিনি জানিয়েছেন নেইমার জুনিয়র 2024 কোপা আমেরিকার আগেই ফিরবে মাঠে, এমনটাই ধারণা করছে তারা। তবে এখন নেইমার জুনিয়র কবে ফিরবে এমনটা আল হিলালের কাছে 2 সপ্তাহ আগে প্রশ্ন করা হয়েছিল, আল হিলাল কোনো রকম জবাব দিতে পারেনি। কিন্তু এখন তারা জানিয়েছে যে আগামী জানুয়ারি মাসে নেইমার জুনিয়রকে তারা উড়িয়ে নিয়ে যাবে আল হিলাল। মূলত আল হিলালে যাওয়ার আগে নেইমার জুনিয়র কিন্তু পুরোপুরি ফিট না, তিনি কিন্তু ব্যান্ডিজ শেষ আর কি, তিনি সেখানে যেয়ে আর কি পুনর্বাসনের কাজ শুরু করবেন। মূলত আল হিলাল তার নতুন ক্লাব আপনারা সকলে জানেন, এবং সেখানে পারফরমেন্স করার আগেই কিন্তু ইঞ্জুরিতে পড়ে যায় এই কপাল পোড়া ফুটবলার। মূলত নেইমার জুনিয়র ছাড়া যদি এবার ব্রাজিল কোপা আমেরিকা খেলে তাহলে কি জানি ভয়াবহ পরিচিত হবে এই দলটার। তাই তো নেইমারকে ফেরাতে ডাক্তাররাও খুব চেষ্টা করছে। তাই তো নেইমারের ডাক্তাররা সুখবর দিয়েছে, নেইমারকে যদি আল হিলাল জানুয়ারি মাসে নিয়ে যায় তাহলে সেখান থেকে ফেব্রুয়ারি মার্চের মধ্যে নেইমার জুনিয়র ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবে, এবং ফিটনেস ধরে রাখার জন্য যা যা করা দরকার নেইমার জুনিয়র সে সব কাজগুলো করা শুরু করতে পারবে। মূলত রিহাব যাকে বলে, তারপরে আসলে এক প্রকার নিশ্চিত হয়ে ডাক্তাররা বলেছেন যে আশা করা যাচ্ছে এপ্রিল এবং মে মাসের দিকে নেইমার জুনিয়র ফুটবল নিয়ে মাঠে নামবে। এবং যদি মে মাসে নেইমার জুনিয়র মাঠে নামে তাহলে কিন্তু কোপা আমেরিকা শুরু হবে জুন মাসের 20 তারিখ থেকে। তো বুঝতেই পারছে নেইমার জুনিয়র কিন্তু কোপা আমেরিকা খুব ইজিভাবে খেলবে যদি ডাক্তাররা সব কিছু ঠিকঠাকভাবে চিকিৎসা করতে পারে, এবং নেইমার জুনিয়র যদি আপ্রাণ চেষ্টা করতে পারে। তো দর্শক, ব্রাজিল ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা নিঃসন্দেহে থাকেন, আমরা আশাবাদী যে নেইমার জুনিয়র 2024 কোপা আমেরিকা খেলবে এবং 2024 কোপা আমেরিকা জিতবে নেইমার জুনিয়র। তো দর্শক, নেইমার জুনিয়র যদি ব্যাক করে অবশ্যই অবশ্যই ব্রাজিল দলটা অনেক শক্তিশালী হবে, তার উপর আবার কার্লো আনচেলত্তিও আসবে। মূলত ব্রাজিল দলটা 2024 সাল হবে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এক দল। আপনার কাছে কী মনে হয় দর্শক, অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। TakeTones.com